মোহাম্মদ মোহাম্ম ইসলামের ইতিহাসের আদি গ্রন্থগুলোতে বিভিন্ন মতাদর্শের বর্ণনা পাওয়া যায় যুগ যুগ ধরে তারাই সঠিক পথে পরিচালিত যারা সচেতনভাবে রসুল আল্লাহ আলাইহি আলাই ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ অর্থাৎ জীবন রচনার ক্ষেত্রে তার সম্মান ও মর্যাদাকে ব্যক্তিগত স্বার্থ হচ্ছে বেশি অগ্রাধিকার দিয়েছে আদি উৎসগুলো থেকে কিছু ভুল রেওয়ায়ত সামনে এনে রাসুল আল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের পবিত্র পিতামাতা সহ পূর্বপুরুষ সম্পর্কে এমন নিশ্চিত ধারণা করা হয় যে তারা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিলেন না এই নিবন্ধে আমি সঠিক উৎসগুলো থেকে খুব প্রাসঙ্গিক ব্যাখ্যার প্রতি গুরুত্ব আরোপ করেছি যাতে পাঠক নিজেই উৎসগুলো যাচাই করে নিতে পারে এবং রসুলল্লাহ সাল্লু আলি আলিউলামের সম্মান ও মর্যাদার সাথে সাংঘর্ষিক সকল কিছুকেই চূড়ান্ত বাতিল মেনেছি রসুলাল্লাহ সাল্লু আলাইহি আলি আসাল্লামের দাদা পিতামাতা এবং শ্রদ্ধেয় চাচা হজরত আবু তালিবি কেবল নয় তার একবিংশ পূর্বপুরুষ সহ সকলেই মুসলিম হবার প্রমাণ আছে ইদ্রিস কান্দুলভির বিখ্যাত সিরাত গ্রন্থ সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লাম যা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নির্ভরযোগ্য অনুবাদ তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ডে আছে যে ব্যক্তি শক্তিশালী ও বীরত্ব ব্যঞ্জক হতেন আরবে এরূপ ব্যক্তিকে মুররা বলা হতো এর কারণ ছিল এরূপ ব্যক্তি তার নিজ শত্রুদের জন্য খুব তিক্ত হতো রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইহি ওয়াসাল্লামের পবিত্র পিতা হযায়ত আবদুল্লাহ সালামকে প্রথম পূর্বপুরুষ হিসাব করে একুশতম পূর্বপুরুষ হজরত আদনান পর্যন্ত বংশধারা খুব স্বচ্ছভাবে ভাবে বিভিন্ন হাদিসে লিপিবদ্ধ আছে এর পূর্বের হজরত আদনান থেকে ইসমাইল ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে হজরত আদম আল্লাহ পর্যন্ত ইবনে ইসাক সহ অনেকে লিপিবদ্ধ করেছেন কিন্তু এতে অনেকের দ্বিমত হয়েছে আর সেটা পবিত্রতা সংক্রান্ত কোনো দ্বিমত নয় আলহামদুলিল্লাহ এই দ্বিমত কেবলমাত্র সংখ্যার কম বা বেশি নিয়ে রোমানদের অথবা পাশ্চাত্যের এই নবুয়াতের ধারার সাথে যুক্ত হবার সুপ্ত বাসনা থেকে তারা কিছু পরিবর্তনের চেষ্টা করেছে এবং এখনও করছে যা কেবলমাত্র সংখ্যা ঘটিত আর সত্য অনুসন্ধান চতুর্থ পর্ব হজরত হাসিম আলাইসাল্লামের বিস্তারিত ব্যাখ্যা করেছি আলহামদুলিল্লাহ আর বংশধারাকে অপবিত্র বা নিজেদের কলুষিত চিন্তায় বিবেচনা করা অভিশপ্ত ব্যক্তিবর্গ স্বয়ং রাসুল্লাহ আলাইহি আলাইহিউআ ওয়াসাল্লামের সময়কাল থেকেই ছিল এবং তাদের উত্তরে মহান আল্লাহ যা বলেছেন রাসোলাল্লা সাল্লু আলহি আলাই ওয়াসাল্লাম তাই বলেছেন এবং এই পবিত্র ধারা কেয়ামত পর্যন্ত একইভাবে পবিত্র থাকবে তবে অবশ্যই নবদ ব্যতীত এর বিস্তারিত আমি আমার দিন দুনিয়ার হারুন আলাহি আসাল্লাম সাদৃশ্য ইমাম আলী আলাহি সাল্লাম পর্বে বিস্তারিত বলেছি আলহামদুলিল্লাহ কারণ রাসুল্লাহ সাল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লামের আহলুল বাইত থেকেই ইমাম মাহারি আসার কথাও তিনি ব্যক্ত করেছেন এবং স্পষ্ট করেছেন যে দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে তবু আল্লাহ আমার পরিজন হতেই অবশ্যই একজন ব্যক্তিকে পাঠাবেন এবং ইমাম মাহাদি হবে হজরত ফাতেমার বংশধর এবং হজরত ফাতেমাল জাহারা সাল্লামুল্লাহ আলাইহার নাম নির্দিষ্ট করে দেওয়ার গুরুত্ব প্রয়োজনীয়তা এটাই যে আমিরুল মুমিনিন ইমাম আলী সালামের পরবর্তী স্ত্রীদের থেকে ইমাম মাহাদি আলাহি আসবেন না আর হজরত ফাতেমা আল জাহরার অতি অল্প সময়ের মধ্যে ইন্তেকালো মহান আল্লাহর উত্তম পরিকল্পনা আলহামদুলিল্লাহ সত্য অনুসন্ধানের অষ্টম পর্বে আমার আলোচ্য বিষয় রাসুল আল্লাহ পূর্বপুরুষ মুর্রাহ ইবনে কাব আলাহিম ইমাম আবু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদার নাসির রচিত মহানবী নামের প্রসিদ্ধ কাসিদায় রাসুল আল্লাহ আলাইহি আলহিউ ওয়াসাল্লামের বংশধারার একটা বর্ণনা পাওয়া যায় যেখানে হজরত মুর্রা সম্বন্ধে আছে মুর্রা যার অভিপ্রায়ের দৃঢ়তা অতিক্রম করতে পারেনি কোনো নির্বোধের নির্বুদ্ধিতা বা কোনো পাপির পাপ তাবারের ইতিহাস গ্রন্থ এবং ইবনে হিসামে ইসাকের বরাতে আছে হজরত মুর্রা আলাহি ইসাল্লামের মা ছিলেন ওয়াসিয়া বিনতে সাহেবান ইবনে মুহারিব ইবনে ফিহর ইবনে সাদ তার কিতাব আল তাবাকাত কাবিরে বলেছেন মুর্রা আলহি মা হজরত ওয়াসিয়া মা ছিলেন ওয়াবসিয়া বিনতে ওয়াইল যিনি আরবের প্রাচীন কাহাতানির বানু তাই গোত্রের আর হজরত ওয়াবসিয়ার মাতা ছিলেন মাবিয়া বিনতে দুবাইয়া বিনতে রাবিয়া ইবনে নাজার আল বাইহাকি তিনশো চুরাশি থেকে চারশো আটান্ন হিজড়ি সময়কালীন সংকলিত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম নিজের বংশধারার পবিত্রতা সকলের সামনে তুলে ধরেছেন এভাবে যে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ইবনে কুশাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা ইবনে খুজায়মা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার মানুষের গোত্র যেখানেই বিভক্ত হয়েছে সেখানেই মহান আল্লাহ আমাকে উত্তম ভাগে স্থান দিয়েছেন এই পবিত্রতার ধারা আদম থেকে আমার আব্বা আম্মা পর্যন্ত অব্যাহতভাবে চলে এসেছে অতএব ব্যক্তির দিক থেকেও আমি তোমাদের সেরা বংশের দিক থেকেও আর মহান আল্লাহ পবিত্র কোরআনে সোরা আবার আঠাশ নং আয়াতে বিশ্বাসীদের বিপরীতে মসজিদদের নাপাক বলে উল্লেখ করেছেন অতএব এখানে আর দ্বিতীয় কোনো ব্যাখ্যার প্রয়োজনীয়তা নেই সবশেষে মহান আল্লাহ যিনি আর রহমান পরম পুরুণামার দরবারে শুক্রিয়া আদায় করেন